नमस्कार बंधुरा, द श्रेयास किचेने एई पर्वे आमी निये एसेछि भेज बिरियानी रेसिपी। भीषणी सहजे घरोया पद्धतिते तैरी एई बिरियानी रेसिपी आजके आमी आपनादेर साथे शेयर करछि। आमार चैनलेर नतून बंधुरा जारा एखोनो चैनलटिके सबस्क्राइब करेननि, अनुरोध करब चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आपनादेर सपोर्ट आर पाशे थाका आमाके एगिये जेते साहाज्य करबे आर रोज रोज नतून नतून रेसिपी आपनादेर साथे शेयर करते आग्रही करबे। आमी सब समय चेष्टा करि आमार चैनले जतो सहजे रेसिपी तैरी करा जाए सेई सब रेसिपी आपनादेर साथे शेयर करते। घरे थाका उपकरणे तैरी नानान रेसिपी आमी आपनादेर साथे शेयर करे थाकि, जा भीषणई सहज हय एबं खूब ताड़ाताड़िओ हये जाए, तबे खेते स्वाद किन्तु हय भीषणई भालो। चलुन देखे नि एई भेज बिरियानी रेसिपिटी। एर जन्य आमी नियेछि एखाने सब्जिर मध्य आलू, गाजर, बीन्स, फुलकपि, एगुलो एकटू छोटो छोटो डुमो डुमो करे काटा। आमरा फ्राइड राइसे एरकम भावे दी ना, फ्राइड राइस जखन करी तखन एकटू एगुलो झिरझिरि करे केटे नी, एकटू छोटो छोटो करे केटे नी, जेहेतु सेगुलो तखन आमरा भेजे नी। किन्तु एखाने सब्जिगुलोके एकटू एरकम डुमो डुमो करे केटे दिच्छि जाते सब्जिगुलो बिरियानिर मध्ये देखा जाए। एटाके एखन म्यारिनेट करब, तार जन्य दिए दिच्छि आन्दाज मतो नुन। नुनटा आमि एखानेई एकेबारे आन्दाज मतो दिए दिच्छि। दिए देब 1/4 चामच हलुद गुड़ो, देब 1 चामच आदा रसुन बाटा। एबारे दिए दिच्छि धने गुड়ো, धने গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে আমি 1/2 চামচ। দিয়ে দেব এবার বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ, 2 টিস্পুন বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি নিয়েছি দই, বিরিয়ানি মানে দই তো দিতেই হবে, দই নিয়েছি 1/4 কাপ দই, ভালো করে ফেটিয়ে নিয়েছি। সেই দইটা দিয়ে এবার সব সবজিগুলো ভালো করে এখানে মিশিয়ে নিয়ে অন্তত মিনিট 10 আমরা এই সবজিগুলোকে এই সমস্ত মশলা সমেত মিশিয়ে একটু ম্যারিনেট করে রাখব। এইভাবে আমরা সব মশলা দিয়ে আগে এই সবজিগুলোকে এখানে ম্যারিনেট করে রাখলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, এখানে আমি 1/2 চামচ তেল দিয়েছি আর 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এই তেলটাতে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আগে ভেজে নিয়েছিলাম, তারপরে তেলটা একটু কমিয়ে নিয়েছি। এবার ফোড়নের জন্য নিয়েছি এখানে দেখুন তেজপাতা, সাদা জিরে, গোলমরিচ, এলাচ, দারচিনি আর 3-4 লবঙ্গ। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে এলে এগুলো ফোড়নে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম, বেশ সুন্দর যখন গন্ধ বেরিয়ে এলো তখন আমরা যে সবজিগুলো ম্যারিনেট করে রেখেছি সেটা সবটাই এখানে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা যে ভেজেছি সেই যে তেলটা, সেই তেলটার থেকে কিছুটা তেল আমি যখন ভাতটা রান্না করেছি তখন দিয়ে দিয়েছি। এর আগে আমি আমার চ্যানেলে সয়া বিরিয়ানি বা এঁচোর বিরিয়ানি, ডিম বিরিয়ানি, অনেক বিরিয়ানি শেয়ার করেছি, তা তখন আমি ভাত রান্নাটা দেখিয়েছি। আজকে আমি ভাতটা করেই নিয়েছি, সেটা আর আমি এখানে দেখাচ্ছি না। আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেব অন্যান্য বিরিয়ানির, তো যেভাবে ভাতটা বানাই সেইভাবেই ভাতটা করে নিয়েছি। তবে আজকে আমি ভাতটা করবার সময় ভাতটা 80% কুকড অবস্থায় রেখে দিয়েছি। ভাতটা করার সময় আমি যে পেঁয়াজ ভেজেছি সেই পেঁয়াজ ভাজার তেল কিছুটা ওখানে 2 চামচ তেল দিয়ে দিয়েছিলাম, ঘি দিইনি। মিনিট দুয়েক ভালো করে আমরা এখানে এই সবজিগুলোকে কিন্তু আগে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই তেল আর ঘি যে দিয়েছি তার মধ্যে আমরা সবজিগুলোকে খুব ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে একটু দই রয়েছে, একটু আদা বাটা, রসুন বাটা রয়েছে, তো এটাতে এখনও বেশ জল জল ব্যাপার রয়েছে। এইখানে আমি এই যে বললাম পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজ এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট এটাকে হতে দেবো। প্রথমে মিনিট দুয়েক আমরা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে আবারও 5 মিনিট এইভাবে হতে দেবো। এইভাবে আস্তে আস্তে সবজিগুলো আমাদের সিদ্ধ হয়ে আসবে। এবারে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা এখানে একটুখানি ভাজা পেঁয়াজ একটুখানি এখানে দিলাম, আর ভাজা পেঁয়াজ দেবো যখন আমরা ভাতটা এখানে অ্যাসেম্বল করব, তার উপরে আবার ভাজা পেঁয়াজ কিছুটা দেবো। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এইখানে চাইলে একটুখানি এরকম আমি একটু পনির কিউব করে কেটে রাখা পনির একটু দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন, আর তা নাহলে পনির যদি ঘরে থাকে একটু পনিরও দিয়ে দিতে পারেন, আর পনিরটাকে ভেজেও দিতে পারেন, বা এইখানে এইভাবে মশলার সাথে পনিরটাকে একটু কষিয়ে নিয়েও
দেওয়া যেতে পারে। এইভাবে আমরা সব ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা। দেখুন এখন কষিয়ে এসেছে, আর অনেকক্ষণ এটাকে যেহেতু কষানো হয়েছে তার ফলে বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো। সবজিগুলো যখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে একদম, তখন আমরা এইগুলো সব সবজিটা রেডি হয়ে গেল। এবার আমরা ভাতটাকে দিয়ে এই বিরিয়ানিটা অ্যাসেম্বল করব। গ্যাসের আঁচটা এখানে আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবারে ওপরে এই ভাতটা আমরা দিয়ে দিচ্ছি। ভাতটাকে আমি করবার সময় শুধু ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা নুন, এলাচ, দারচিনি, একটা তেজপাতা, আর পেঁয়াজটা ভেজেছি যে তেল সেখান থেকে দু চামচ তেল, তাই দিয়ে আমরা ভাতটা 80% কুকড অবস্থায় নামিয়ে নিয়েছি। এবারে এই ভাতটা আমি এখানে ওপরে দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে সব সবজিগুলো কষানো হয়ে গেছে, গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। এবার ভাতটা এইভাবে ওপরে আগে দিয়ে দিচ্ছি সবটা, এইভাবে একদম এরকম করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল, এক চামচ কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে দেবো এক চামচ ঘি। কেওড়া জল এখানে একটু গোলাপ জল বা কেওড়া জল এটা দিতেও পারেন, না দিলেও চলে। একটুখানি আমি শুধু কেওড়া জলই এক চামচ দিয়েছি। এবার বাকি যে ভাজা পেঁয়াজটা রয়েছে সেটা ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম। যে পেঁয়াজটা কিছুটা ভাজা পেঁয়াজ আমরা সবজি কষানোর সময় দিয়ে নিয়েছি, আর বাকি পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি একটু কুচানো ধনে পাতা, এখানে চাইলে একটু পুদিনা পাতাও দিতে পারেন, পুদিনা পাতাটা একদমই মাস্ট হয়ে থাকে। আমার কাছে এখন নেই, আমি দিলাম না। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, উপর থেকে ছড়িয়ে দিলাম বিরিয়ানি মশলা, এক দু চামচ বিরিয়ানি মশলা এইভাবে উপরে একটুখানি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবারে একটু কেশর ভেজানো দুধ, এই যে দুধের মধ্যে কেশর মিলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, সেই জন্য এই দুধটাই এখান থেকে এভাবে চারিদিকে একটুখানি ছড়িয়ে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে আমরা প্রথমে হাই ফ্লেমে মিনিট দুয়েক হতে দেব। দু মিনিট হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে 8 থেকে 10 মিনিট এটাকে লো আঁচে হতে দেব। তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েও 15-20 মিনিট ঢাকা দেওয়া অবস্থাতেই রেখে দেব। এখানে চাইলে আপনারা একটা তাওয়ার উপরেও বসাতে পারেন বা এমনিও বসিয়ে দেওয়া যেতে পারে। এইভাবেই দমে আমাদের ভেজ বিরিয়ানি একেবারে রেডি হয়ে যাবে। দেখুন আমি 15-20 মিনিট গ্যাস বন্ধ করার পরেও 20 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এবার ঢাকা খুলে নিয়ে এবারে আমরা সবসময় একটু নিচের থেকে আস্তে করে ওপরের দিকে এভাবে উঠিয়ে নেব। এইভাবে এটাকে সমস্ত ভাতটাকে মিশিয়ে নেব। এখানে যদি কেশর মেলানো দুধ ব্যবহার না করতে চান বা যদি না থাকে কেশর, তাহলে তখন যে আমরা কেওড়া জল বা গোলাপ জল যে ব্যবহার করছি তার মধ্যে একটু সামান্য ইয়েলো ফুড কালার তার মধ্যে ওই জলের মধ্যে একটুখানি দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে সেই জলটা যখন দেবো সেরকমভাবে সেই জলটা যদি দেওয়া যায় তাহলেও কিন্তু কালারটা চলে আসে। এইভাবেই দেখুন আমরা দিলাম, তবে আজকে আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। এইভাবে একদম নিচ থেকে ওপরে আস্তে আস্তে এইভাবে পুরো ভাতটাকে মিশিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দিন ভেজ বিরিয়ানি। এই গরম গরম ভেজ বিরিয়ানি নিশ্চয়ই ভালো লাগবে, রেসিপিটি ট্রাই করবেন। ঘরে থাকা উপকরণেই কিন্তু আমরা বানিয়ে নিতে পারি ভীষণই সুস্বাদু সব রেসিপি। আমি সবসময় সেই রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো আবারও অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।